ওয়েলকাম ব্যাক টু কাজে নরিন। আজকে কিন্তু আমরা দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে আমরা ভেনাস রিসোর্টে রয়েছি। ভেনাস রিসোর্টে দেখেন খুব সুন্দর একটা জায়গা, আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এই মুহূর্তে আমরা ভেনাস রিসোর্ট থেকে বের হব, এবং বের হয়ে আমরা উদ্দেশ্য, আমাদের নেক্সট গন্তব্যস্থল থাকবে সাইরু, এবং সাইরুতে আমরা যাব। তো প্রায় 30 কিলোমিটারের মতো পথ। গতকালকে রাত্রেবেলা আমরা এদিকে বের হয়েছিলাম, বের হয়ে খুবই ভয় লাগছে। এই রাস্তাটা অনেকটুকু ছিল রাস্তাটা, সেই ভয় লাগছে রাস্তাটা, কিন্তু এই পাশটা আবার আসলে একটু সাহস পাওয়া যায়। আর আমরা এই ছোট ছোট কটেজগুলোতে ছিলাম, এবং কটেজগুলোতে ভালোই লাগছে। সারা রাত আমরা অনেক আনন্দ করছি, এনজয় করছি। এদিক থেকে তো দেখতে অনেক সুন্দর লাগে, দেখেন পুরো লম্বা সিঁড়ির মতো। এখান থেকে আমরা এখন নামবো, নেমে আমরা আমাদের বাইকের কাছে যাব। সো খুব ভালো লাগলো, থ্যাংকস টু ভেনাস, খুব সুন্দর একটা জায়গা। বান্দরবান আসলে আসলে মনটাই ভালো হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে নিচের দিকে নামি, নিচের দিকে নেমে চলেন বাইকের কাছে যাই। ট্যুরের মধ্যে সবচেয়ে মেজর একটা সমস্যা কি জানেন, সবচেয়ে মেজর সমস্যা হলো গিয়ে আমরা তো বাইকে আসি, বাইকে আসার কারণে আমাদের দেখেন হাতে কাঁধে প্রচুর পরিমাণে গ্যাজেটস থাকে, তারপরে গাট্টি বোচকা এগুলো থাকে, এগুলোর জন্য আসলে অনেক কষ্ট হয়ে যায়। মানে এদিক থেকে আবার মানে যারা কিনা ইয়েতে গাড়িতে ট্রাভেল করে তাদের অনেক সুবিধা হয়। দেখা যায় যে পেছনের দিকটিতে গাড়িতে ইচ্ছা মতো গাট্টি মোস্কা এগুলো সব কিছু নামা যায়, এরকম ওজন নিয়ে যে পিছনে ড্রোনের ব্যাগ, তারপরে কাপড়ের ব্যাগ, তারপরে যে দেখেন গাট্টি মোস্কা, কী যে কষ্ট। মানে চাইলে মন ভরে ছবি টবিগুলো তোলা যায় না। এই যে আমি ক্যামেরা ধরে কথা বলতেছি, আমার কাঁধের মধ্যে এই পাশে রেখে ব্যাগ, ব্যাগের মধ্যে আছে মিনিমাম ধরেন ড্রোন ট্রোন হাবিজাবি DSLR, এগুলোর কারণে দেখা যায় যে আরও অনেক কষ্ট হয়ে যায়। ভেনাস রিসোর্টের লম্বা লম্বা সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আমরা নিচে নেমে গিয়েছি। দেখতে পাচ্ছেন আমার যে ব্যাগটা, ব্যাগটা কিন্তু অনেক উঁচু হয়ে আছে, কারণ এই ব্যাগের মধ্যে আমার আর হেলেনের যত কাপড় চোপড় যাবতীয় জিনিসপত্র আছে, এই সব জিনিসপত্রগুলো এই ব্যাগের মধ্যে পুরেছি। তার পাশাপাশি যেহেতু এটা একটু উঁচা হয়ে আছে, ভাবলাম যে আমার যে 360 ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা আমার ব্যাগের মধ্যে লুটকিয়ে দিই। পাঞ্জি কর দিয়ে সুন্দরভাবে বাঁধার পরে খুব সুন্দর একটা ফুটেজ আসছে। দেখতে পারতেছেন পুরো ভেনাস রিসোর্টের সম্পূর্ণ উঁচু গাছপালা থেকে শুরু করে ভেনাস রিসোর্টের সবগুলো কটেজ আমরা ক্যাপচার করে ফেলেছি 360 ক্যামেরা দিয়ে। পাশাপাশি কিন্তু নুসরাতকেও একটু আশেপাশে দিয়ে দেখা যাচ্ছে। যেহেতু এটা একটা স্পন্সর ট্যুর ছিল, এই জন্য ভেনাস রিসোর্টের মতো দামি দামি জায়গাতে আমরা থেকেছি, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যারা বাইকাররা আছি আমাদের জন্য খুব সুবিধা হয় যে কোনো একটা ফিক্সড জায়গাতে যদি আমরা থাকি, সেই জায়গাতে দেখা যায় যে আমাদের কাপড় চোপড় গুলো রেখে আমরা অনলি বাইক দিয়ে আশেপাশে যেই জায়গাগুলো আছে সেই সুন্দর জায়গাগুলো আমরা ভিজিট করতে পারি। কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে দেখা যায় যে একটু কষ্ট হয়ে যায়, এতগুলো লাগেজ, এতগুলো ব্যাগ, এতগুলো ক্যামেরা অ্যাক্সেসরিজ নিয়ে খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, ঘুরতে আসছি, এটা হচ্ছে মেইন কথা। দেখতে পাচ্ছেন বড় বড় সিংহী মামারা আমাদেরকে বিদায় দিচ্ছে, আর সুন্দর করে আমরা ভেনাস রিসোর্ট থেকে এক এক করে দলে দলে বের হয়ে গেলাম। সবসময় কিন্তু বান্দরবানের রাস্তাতে আপনাদের সাথে মোটর ব্লগেই কথা বলি, কিন্তু এবার মনে হলো যে আমরা যে এত সুন্দর করে পুরো বান্দরবান শহরটা ঘুরে এরপরে বান্দরবানের মেইন যে জায়গাগুলোতে আমরা যাই সেই জিনিসগুলো আপনাদেরকে একদম সার্বিকভাবে বড় আকারে যদি সুন্দরভাবে দেখানো যায় তাহলে তো মন্দ হয় না। এই জন্য এবার মোটর ব্লগিং বাদ দিয়েছি, মোটর ব্লগ বাদ দিয়ে ভাবলাম 360 ক্যামেরা দিয়ে আমাদের সম্পূর্ণ রাইডিং ভিডিওটা আপনাদেরকে দেখাই, যে আমরা কিভাবে বান্দরবানের শহরগুলোকে এক্সপ্লোর করতে করতে বান্দরবানের গহীনে আমরা চলে যাই। এখন অনেকেই আবার বলতে পারেন, আপনারা 250cc বাইক, তাহলে RTR দিয়ে কেন আপনি ট্যুর করছেন? আচ্ছা, এই RTR বাইকটা আমার অনেক আগেই আমি বিক্রি করে দিয়েছি, আর এটা ছিল RTR এর সাথে আমার সর্বশেষ ব্লগ। যখন মোবাইল ঘাটতেছি, মোবাইল ঘাটতে ঘাটতে দেখি যে এই ভিডিওটা আপনাদেরকে আমার দেখানোই হয় নাই। এত সুন্দর একটা রাইড, সব লেডি বাইকাররা একসাথে বান্দরবনে যাচ্ছি, সেটা যদি আপনাদেরকে ঠিকভাবে না দেখাই তাহলে কি হয় বলেন? এর জন্য খুব মনোযোগ দিয়ে সে ভিডিওটি এডিট করে আপনাদেরকে আমি উপস্থাপন করছি।
বান্দরবনের শহরে যাওয়ার আগেই এত সুন্দর সুন্দর আঁকাবাঁকার রাস্তা, এই রাস্তাগুলোতে ক্যামেরা বন্ধ করতে মন চায় না। সত্যি কথা বলতে আমি সবসময় চেষ্টা করি কি জানেন, প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করে রাখার জন্য। কারণ ভিডিও দেখানোর স্বার্থে আপনাদেরকে ম্যাক্সিমাম ভিডিও কেটে কেটে দেখাতে হয়, কিন্তু নিজের আত্মতৃপ্তির জন্য সম্পূর্ণ ভিডিওটা যদি ক্যাপচার থাকে, যখন আমি ভিডিওগুলো পরবর্তীতে ঢাকায় আসার পরে বিছানায় বসে বসে কিংবা অবসর সময় যখন দেখি, তখন সত্যি অনেক অনেক বেশি ভালো লাগে নিজের কাছে যে এত সুন্দর সুন্দর জায়গা আমি গিয়েছি। এই মুহূর্তে যে হোটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই হোটেলগুলো কিন্তু আজ থেকে কিছুদিন আগেও যখন বন্যা হয়েছিল, এই হোটেলগুলো সবগুলো পানির নিচে ডুবিয়ে গিয়েছিল। সবসময় দোয়া করি প্রতিটি মানুষের জীবনে দুঃখ দুর্দশাগুলো যেন আল্লাহ না দেয়। বান্দরবনের শহরে গণ্ডি পেরিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে বন বনানির উদ্দেশ্যে, বান্দরবনের ঠিক গহীনে। অনেকে আমার সাবস্ক্রাইবার হেটার্স বন্ধুরা আছেন যারা কিনা সবসময় ব্যাড কমেন্ট করেন। ব্যাড কমেন্টের মধ্যে অনেকেই লিখেন যে আপনারা কার সাথে গিয়েছেন, একলা একলা কিভাবে গিয়েছেন, একলা একলা তো কখনোই যাওয়া সম্ভব না, কিভাবে কার সাথে গিয়েছেন, ছেলেদের সাথে গিয়ে আমরা কি করেছি না করেছি। আসলগুলো একেবারেই ভুল কথা। সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম আনকাট ভিডিও, যে আমাদের সাথে আসলে কোনো প্রকার কেউই নেই, আমরা মেয়েরাই একসাথে নিজেরা নিজ উদ্যোগে বান্দরবনে ঘুরতে এসেছি। এবং দেখতে পাচ্ছেন একে একে করে সারিবদ্ধভাবে কিন্তু আমরা নিজ দায়িত্বে নিজের রিস্কে বাইক রাইড করে করে বান্দরবনে এসেছি, সেই সুদূর ঢাকা থেকে। দেখতে পাচ্ছেন সব লেডি বাইকাররা, আমরা কিন্তু কেউই কিন্তু কোনো রুলস ভায়োলেশন করছি না, সবাই সবার মতো করে রাইড করছি। এখানে একজন আছে স্টান্ট রাইডার, একজন আছে চাকরিজীবী, তার পাশাপাশি একজন আছে যে কিনা বাইক ট্রেনিং করাচ্ছে, তার পাশাপাশি আপনাদের অনেক পরিচিত মুখেরাও কিন্তু আমাদের সাথে এই বান্দরবনের শহরে আছে। সত্যি কথা বলতে ইচ্ছা থাকলে হয়, ইচ্ছা শক্তি থাকলে উপায় হয়। এখানে আমি, হেলেন, নুসরাত ছাড়া বাকি যারা রাইডার আছে সবাই কিন্তু অনেক ছোট বয়সী, আমাদের অনেক জুনিয়র, আমাদের ছোট বোনেরা, কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর স্কিলফুললি তারা বান্দরবনের পথে, এই দুর্গম যে ভাঙা চোরো রাস্তা দিয়ে আঁকা বাঁকা বান্দরবনের যে কঠিন রাস্তাগুলো, সেই রাস্তাগুলোতে খুব সক্ষম ভাবে কিন্তু তারা তাদের যে মোটর সাইকেলটি রাইড করে চলে আসছে। কেউ চালাচ্ছে কেপিয়ার বাইকটা সম্পর্কে তো আপনারা সবাই জানেন যে বাইকটা কতটা পাওয়ারফুল। কেউ চালাচ্ছে জিক্সার SF, এই বাইকটা সম্পর্কেও আপনারা সবাই কম বেশি ভালোই জানেন। মেয়েদের মধ্যে অনেকে আছে আবার স্কুটার দিয়ে পর্যন্ত বান্দরবান, ডিম পাহাড়, আলীকদম এই দুর্গম রাস্তাগুলো অতিক্রম করতে সক্ষম হয়েছে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মোটর সাইকেলটা স্কুটারের থেকে বেশি সেফ মনে হয়। যেমন মোটর সাইকেলের মধ্যে আপনার ক্লাচ আছে, মোটর সাইকেলের মধ্যে বিভিন্ন গিয়ার শিফটিং আছে, যার কারণে উঁচু জায়গাতে মোটর সাইকেল পার্কিং করতে কিন্তু সহজ হয়। কিন্তু স্কুটারে তুলনামূলক একটু কষ্ট বেশি হয়। একে তো চাকা ছোট, দ্বিতীয়ত ডিস্ক ব্রেকিং কোয়ালিটিগুলোও অনেক কম হয় তুলনামূলক মোটর সাইকেলের চাইতে। এই জন্য আমার কাছে আসলে মনে হয় যে বান্দরবন কিংবা একটু কঠিন যে রাস্তাগুলো আছে, একটু দুর্গম রাস্তা যেগুলো, সেগুলোতে স্কুটারের অপেক্ষা মোটর সাইকেলে যদি রাইড করে আসা যায় তাহলে মনে হয় বেশি একটা ভালো হওয়া সম্ভব। তবে বাংলাদেশে ট্যুর এবং ট্রাভেলকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্কুটার বা অফরোডিং স্কুটার বা ট্রাভেল স্কুটার বের হয়েছে, যেগুলো কিনা অনেক হাই এফিসিয়েন্সি ইঞ্জিন এবং অনেক হাই কোয়ালিটির টায়ার, হাই কোয়ালিটির সাসপেনশন দ্বারা তৈরি। এই সকল স্কুটারের ক্ষেত্রে আসলে আমার এই কথা প্রযোজ্য না, এই সকল স্কুটারগুলো আসলেই অনেক বেশি ট্যুরকে এবং ট্রাভেলকে ফোকাস করে। সেই সকল স্কুটার যদি আপনারা জানতে চান যে কোন ধরনের স্কুটার দিয়ে আপনারা ট্যুর করতে পারেন বা ট্রাভেল করতে পারেন, তার মধ্যে একদম এক নম্বরে রয়েছে হন্ডা ADV, তারপর দুই নম্বরে আছে ইয়ামাহা এরক্স, তারপরে TVS, মানে যাদের বাজেট একটু কম তারা কিন্তু চাইলে TVS এর এনটর্কটা ইউজ করতে পারেন। এর আগের বার যখন আমরা রাঙামাটি এসেছিলাম তখন কিন্তু আমাদের সাথে একজন কাপল বাইকার এসেছিল, ওই কাপল বাইকার এনটর্ক চালিয়ে তার ওয়াইফ এবং উনি সহ দুর্গম যে উঁচু উঁচু পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোতে ইজিলি এনটর্ক দিয়ে চলে গিয়েছে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা স্কুটারে কি কমফোর্টেবল ফিল করেন, রিস্কি লাগে না এত ছোট চাকা? তখন তারা বলেছিল যে তাদের এই স্কুটারটা, এটা হচ্ছে 3-valve ইঞ্জিনের, যার কারণে তাদের এই ইঞ্জিনটা পাহাড়ে অনেক ভালো একটা রিলায়েবিলিটি দেয়। তাছাড়া আমাদের সাথে আরো একজন রাইডার আপু আছে যার নাম কিনা নদী আপু, কিন্তু হন্ডা ব্র্যান্ডের ADV যে বাইকটা আছে সেই ADV বাইকটা ইউজ করে এবং এই ADV বাইকটা দিয়ে সে বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন জায়গায় আমাদের থেকে বেশি ট্রাভেল করে। তো তার কাছ থেকে যখন আমি মতামত চেয়েছি সেও অনেক ভালো পজিটিভ রিভিউ দিয়েছে। সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের স্কুটার দিয়ে বড় বড় দুর্গম পাহাড়ে যেতে চান কিংবা পাহাড়ি অঞ্চলে রাইডিং করতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন অ্যাডভেঞ্চার যে স্কুটারগুলো আছে সেই স্কুটারগুলো দিয়ে ট্যুর করতে। দেখতে দেখতে কিন্তু বান্দরবনে পাহাড়ি রাস্তাও শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগতেছে আশেপাশে এনভায়রনমেন্টটা বলার বাহিরে, বড় বড় উঁচু উঁচু গাছপালা, সেই সাথে পাহাড়ের তিল ঘেঁষে আমরা কিন্তু
সেই সুন্দর রাস্তা ধরে ধরে চলে যাচ্ছি আমাদের নেক্সট যে গন্তব্য, সেই গন্তব্যস্থলে সাইরু রিসোর্ট। সাইরু রিসোর্টে যাওয়ার আগ পর্যন্ত আমাদের বেশ কয়েকটা ব্রিজ, বেশ কয়েকটা স্পিড ব্রেকার, বেশ কয়েকটা জায়গা আমাদের পার হতে হবে। তার আগে আমরা কিন্তু এখানে যতবারই রাইড করেছি, রাইড করার পরেই আমরা ঠিক একটা ঝর্ণা ছিল, ঝর্ণার পাশে বিভিন্ন রকম ফল ফ্রুট বিক্রি করতো, সেই একটা জায়গাতে আমরা কিন্তু আমাদের মোটরসাইকেলটা পার্কিং করতাম এবং পার্কিং করে কিন্তু আমরা ফল খেতাম। এবার কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়, এবারও আমরা তাই করব। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু বেশ কয়েক মাস আগের। বর্তমানে বান্দরবনের রাস্তার কন্ডিশন কেমন তা কিন্তু আমি জানি না। আপনারা যারা যারা বান্দরবন বাসী আমাদেরকে দেখছেন কিংবা আমাকে দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে বর্তমানে বান্দরবনের রাস্তার কন্ডিশন কেমন। কারণ আমরা যে সময় বান্দরবনের এই রোডে পার হচ্ছিলাম তখন আমরা অনেক রকম প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। যেমন রাস্তাগুলো ম্যাক্সিমামই এবড়ো থেবড়ো ছিল, কিছু কিছু জায়গা ভাঙা ছিল, যার কারণে মনের মতো কর্নারিং করতে পারিনি। দেখা গেছে যে কোনো কোনো জায়গাতে কর্নারিং করতে সময় সামনে গর্ত পড়ে গেছে, ওইসব জায়গাতে আমাদের ব্রেকিং করে খুব সাবধানতার সাথে রাস্তা পার করা লেগেছে। কিন্তু বর্তমানে রাস্তার কন্ডিশন কেমন সেটা কিন্তু আমরা জানি না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে বর্তমানে বান্দরবনের রোড কন্ডিশন কেমন। আপনারা হয়তো বা ভাবছেন মেয়েগুলো এত হর্ন দিচ্ছে কেন। সত্যি কথা বলতে পাহাড়ি রাইডে ওয়ান অফ দ্য মূল মন্ত্র হচ্ছে যখন আপনি রাইড করবেন আর সামনে যখন প্রচুর গাড়ি থাকবে কিংবা গাড়ির চাপ থাকবে, অপোজিট থেকে আসা গাড়িগুলো যদি না দেখতে পান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে হর্ন দিয়ে আপনার আশেপাশে যে গাড়িগুলো সেই গাড়িগুলোকে সতর্ক করতে হবে যে ছোট যান আপনাদেরকে ওভারটেক করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু হর্নের ইউজ করতে হবে। প্রপার হর্নের ইউজের মাধ্যমে কিন্তু আপনারা পাহাড়ি রাস্তায় খুব সাবধানতার মাধ্যমে খুব ইজিলি রাস্তাগুলো পার হতে পারবেন।
অনেক অনেক ধন্যবাদ আমাদের বাকি রাইডিং পার্টনারকে এবং হেলেন খানকে, যে এত কষ্ট করে ক্যামেরাটা হোল্ড করার জন্য এবং আমাদের সম্পূর্ণ রাইডটাকে ক্যাপচার করার জন্য। আসলে এইভাবে আনকাট ভাবে কিন্তু সচরাচর কখনোই বান্দরবনের রাইড কাউকে এইভাবে ক্যাপচার করতে দেখি নেই। সম্ভবত আমরাই সর্বপ্রথম যারা কিনা বান্দরবনে এভাবে আনকাট একটা রাইড আমরা সরাসরি ক্যাপচার করে আপনাদেরকে দেখাতে পারছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের টিম মেম্বারদের কারণে। আরো একবার নিজের ঢোল পিটিয়ে ফেললাম। বন্ধুরা, এখানে আসছিলাম হচ্ছে ঝর্ণা দেখতে, আর এই যে পাকা পেঁপে এগুলো খাওয়ার জন্য আসছি। একটা সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের নাম? আমারও খুব ভালো লাগলো ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা করে। ইনশাআল্লাহ ঢাকায় আমন্ত্রণ রইলো। জি, আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, আপুকে সব সময় সাপোর্ট করার জন্য বলবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন, এভাবে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এদিকে আমাদের মোটরসাইকেল, আর এদিকে হচ্ছে আমরা। এখানে এই নিয়ে থার্ড টাইম আসলাম, আর এখানে যে পেপে। আপু কেমন আছেন? আমাকে চিনছেন আপনি? বলেন তো আমার নাম কি। আচ্ছা, আমরা এখানে মানে এত পেঁপে খেয়েছি, এত পেঁপে খেয়েছি, এত আনারস খেয়েছি যে আপুর নাম মনে রাখছে। থ্যাংক ইউ সো মাচ, নাম মনে রাখছেন, আর আমারও খুব ভালো লাগলো। এখানে এসে কিন্তু বলতেছিলাম যে সবাই দাঁড়াবে কিনা, তো আরেকবার আপনাদের হাতে পেঁপে খাবো। আর বিশ্বাস করেন, আপনাদের এখানে ফল খাওয়ার পরে আমাদের ঢাকার ফলটা আর ভালো লাগে না খাইতে। মনে হয় যে কি খাইতেছি, অনেক ভালো লাগে এখানে খাবারগুলা। জোস চলেন পেঁপে খেতে খেতে, দেন আমরা আমাদের গন্তব্যস্থলে আবার যাবো। পাহাড়ি আপু ভাইয়ার হাতের সুস্বাদু ফল খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। সেই সাথে পরের যে ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সাইরো রিলেটেড, কী কী ভালো লেগেছে, কী কী ভালো লাগেনি, কী পরিমাণ খরচ আমাদের হয়েছে, এ টু জে ডিটেলস সেই ভিডিওতে দেখানো হবে। আর আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নরিন চ্যানেলের সদস্য। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। দিস ইজ ইউর কাজী নরিন সাইনিং অফ।